নমস্কার বন্ধুরা, অতীত কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের মধ্যে চিত্রকলা নিয়ে যারা চর্চা করেন অথবা করেন না, তাদের মধ্যে প্রায় সকলেই কখনো না কখনো মোনালিসার চিত্র সম্পর্কে শুনেছেন। 1503 থেকে 1506 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ইতালির বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা ছবিটি এঁকেছিলেন, যেটি সমগ্র ইতিহাসে একটি অসামান্য কীর্তি। তবে এই চিত্রটি সৌন্দর্যে যতটা অতুলনীয়, তার চেয়েও বেশি অজানা রহস্যের জালে আবদ্ধ। ছবিটিকে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন মোনালিসার ছবিতে নারী মূর্তিটির দুটি চোখের উপরে কিন্তু কোনো ভ্রু নেই। তবে কি লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার ভ্রু আঁকতে ভুলে গিয়েছিলেন? কিন্তু ভিঞ্চির মতো একজন দক্ষ শিল্পীর পক্ষে এই ভুল করা অসম্ভব। তাহলে মোনালিসার ভ্রু না থাকার রহস্য কী? এই প্রশ্নেরই উত্তর দেব আমি আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মোনালিসার ভ্রু নেই কেন, এই বিষয়ে গত 100 বছর ধরে চিত্রশিল্পী ও ইতিহাসবিদদের মনে তুমুল ভাবনা চিন্তা চলেছে। তবে 2006 সালে এই রহস্যে যবনিকা পড়ে। ফরাসি প্রকৌশলী প্যাসকাল কোটে আলট্রা হাই রেজলিউশন ক্যামেরা ব্যবহার করে নানা দিক থেকে খালি চোখে দৃশ্য অদৃশ্য 13 রকম আলো ব্যবহার করে 240 মিলিয়ন পিক্সেলের বেশ কিছু ছবি তোলেন। এই ছবিগুলি দেখে তিনি মূলত দুটি সিদ্ধান্তে পৌঁছেছেন। সিদ্ধান্ত নম্বর 1, ভিঞ্চির আঁকা মূল ছবিটিতে কিন্তু মোনালিসার ভ্রু ছিল, তবে সেটি খুবই হালকা। এখনকার মতোই 1500 শতকে রেনেসাঁস যুগেও ভ্রু উঠিয়ে চোখের সৌন্দর্য বৃদ্ধি করা একটা স্টাইলের অংশ ছিল, তাই ভিঞ্চি ছবিটি সেভাবেই এঁকেছিলেন। প্যাসকাল কোটে তার ক্যাপচার করা ছবিগুলি দেখে মোনালিসার বাম চোখের উপরে ভ্রুর জায়গায় একটি মাত্র চুল দেখতে পেয়েছেন। এখান থেকেই তিনি সিদ্ধান্তে আসেন যে মোনালিসার ভ্রু এতটাই সরু যে তা একেবারে মিলিয়ে গেছে। সিদ্ধান্ত নম্বর 2, মোনালিসার মূল ছবিতে ভ্রু ছিল, কিন্তু মিউজিয়ামেরই কোনো এক কিউরেটর ছবিটিকে মুছে অতিরিক্ত পরিচ্ছন্ন করতে গিয়ে ভ্রুগুলিও মুছে ফেলেন। তবে এত কিছু সিদ্ধান্তে আসার পরেও তিনি পুরোপুরি নিশ্চিতভাবে বলতে পারেননি যে মোনালিসার ভ্রুর আসল রহস্য কী। বলা হয়ে থাকে যে মোনালিসা আঁকতে ভিঞ্চির 3 বছর সময় লাগলেও তিনি 1 দশকেরও বেশি সময় ধরে এই ছবিটি তার সাথে রেখেছিলেন। গুজব আছে তিনি নাকি মৃত্যুর আগে পর্যন্ত মোনালিসা নিয়েই কাজ করেছেন। তিনি নাকি কখনোই এই ছবিটিকে আঁকা শেষ করেননি, কারণ ভ্রু বা চোখের পাতা এগুলো কখনোই ঠিকঠাক পছন্দ হয়নি তার। আবার এও হতে পারে গত 500 বছরে কোনো পরিবর্তন ঘটেছিল ছবিটির। এই বিষয়টি চিরকালই রহস্য হয়েই থাকবে, কারণ ভিঞ্চিই বলেছিলেন শিল্প কখনো শেষ হয় না, শুধু বর্জিত হয়। আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন।